আজ ধানমন্ডিতে লেকের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে মাটির কিছু সুন্দর জিনিস দেখে খুবই ভালো লাগলো। এজন্য মনে হলো একটু ক্যামেরা বন্দি করে রাখি। একসময় পোড়া মাটির জিনিসের বেশ কদর ছিল। মানুষজন দৈনন্দিন কাজকর্মের প্রায় প্রতি ক্ষেত্রে খাবার দাবার থেকে শুরু করে বিভিন্ন কাজের জন্য কিন্তু মাটির জিনিস খুব ব্যবহার করা হতো। যদিও এখন মানুষ খাবার দাবার বা নিত্য প্রয়োজনীয় কাজে মাটির জিনিস ব্যবহার করে না, তারপরেও রুম সাজানো বা একটু গাছ লাগানোর জন্য মাঝে মধ্যে শখের বসে বা মাটির জিনিস একটু চা খাওয়ার জন্যও কিন্তু এই মাটির জিনিসগুলো নেওয়া হয়। তো দেখুন কত সুন্দর কারুকাজ, নিখুঁত কারুকাজ, ডিজাইনগুলো তো একদমই অসাধারণ। ডিজাইনগুলো আসলেও চোখে পড়ার মতো, খুবই সুন্দর।